নমস্কার, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খেজুরির জনসাধারণকে আমি আবার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ চমক দেখতে পাবেন, বিজেপিকে ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান হতে চলেছে অনেকেই বিজেপির নেতৃত্বরা। কারণ শুভেন্দুবাবুকে বলছি, আপনাকে তো আর কেউ চাইছে না, আপনার নিজের কর্মীরা আপনাকে চাইছে না, আপনি আপনার যে যারা নেতৃত্ব দিচ্ছে 2 নম্বর ব্লকে, তারা আপনার কাছে থাকতে চাইছে না, তারা স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে চলে আসছে এবং বিজেপিকে ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে আপনি দেখতে পাবেন। আমি আগেও বলেছি, আবারও বললাম যে বিজেপি একটা সন্ত্রাসবাদী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি, প্রতিনিয়ত মানুষের ঘর বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে। তারা ক্ষমতায় না আসে যেভাবে মানুষের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে সাধারণ মানুষের প্রতি, সেই যেই সব মানুষ আজকে বিজেপিকে সমর্থন করেছিলেন, তারাই এই বিজেপি পার্টিকে ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান হবে আর কয়েকদিনের মধ্যে। আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ চমক দেখতে পাবেন খেজুরির জনসাধারণকে। আমি বিশেষ আবারও কথা বলছি, বিজেপিকে ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান হতে চলেছে বহু বিজেপির কর্মীরা। আর শুভেন্দুবাবুকে বলছি, আপনি একটু হিংসা রাজনীতি ছেড়ে দিয়ে সত্যের রাজনীতি করুন। আপনি যত ইডি সিবিআই লাগাবেন, শত্রুতা করবেন, তত তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যের রাজনীতি করছে, 71টা প্রকল্প দিয়ে সাধারণ মানুষেরকে উন্নয়ন দিয়ে ভরিয়ে দিয়েছে, তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, সবসময় থাকবে। এইসব কূটনীতি রাজনীতি ছেড়ে দিয়ে ভালোবাসা রাজনীতি করুন, ভালোবাসায় বিশ্বকে জয় করা যায় তা শাস্ত্র বলছি। তাই তুমি সে কাজ না করে প্রতিনিয়ত শত্রুতা রাজনীতি করছেন, শত্রুতায় কোনোদিন জয় হতে পারে না, ধ্বংসের কারণ হয়। তাই আপনি ধ্বংসের পথে চলেছেন, আপনার পার্সেন্টেজ কত ছিল, কত নামিয়ে গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখতে পেয়েছেন তো, লোকসভায় আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আর 2 নম্বর ব্লকে তো বিশেষ চমক, আর কয়েকদিন দেখতে পাবেন বিজেপির ঝান্ডা ধরার লোককেও থাকবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিজেপিকে ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান হবে, বড় চমক দেখতে পাবেন আর কয়েকদিনের মধ্যে। আপনি খেজুরি কেন, ওরকম বহু ব্লকে আপনার কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান হবে। মানুষ ভালোবাসায় চলে এসেছে আর শত্রুতার জায়গায় যেতে চাইছে না। সবাই ভালো থাকবেন জনসাধারণ, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, সবসময় থাকবে। যদি কোনো সমস্যা থাকে আমাদের নেতৃত্বদেরকে বলবেন, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।